Hello guys, I'm Mohammad Tohid Mislami Mon from Kuikon High School. And today we are going to talk about the HSC Rotani Chapter 9-8 Aluk Shoshon and Starch and Sucrose Utpadon. And this is photo respiration and the production of starch and sucrose. Today we are going to talk about Lecture 6. Lecture 5 কারণ actually lecture 5 এর পরের অংশটুকু মানে lecture 5 এর পরে একটু ছোট অংশ থেকে যায় যে অংশটা আমরা এখানে করি আর lecture 5 এ যেটা ছিল সেটা হচ্ছে কেলভিন সাইকেল আর কেলভিন সাইকেলটা হচ্ছে তোমার প্রত্যেকটা পরীক্ষায় আসে প্রত্যেকটা জায়গায় আসে সো কেলভিন সাইকেলটা যদি তুমি ভালোভাবে না বুঝো তাহলে হয়তো তুমি আলোক শোষণ বা স্টার্চ সুক্রোজ উৎপাদন সেগুলো বুঝবে না এবং তুমি যখন শোষণে যাবা তখন গ্লাইকোলাইসিসও বুঝবে না কারণ গ্লাইকোলাইসিস ইজ ওয়ান টাইপ অফ রিভার্সাল অফ দা ধরো যে কেলভিন সাইকেল মানে কেলভিন সাইকেলটা যে ভালো করে পড়ছে সেটাকে যদি উল্টায় একটু পড়তে জানে তখন সে দেখা যায় যে গ্লাইকোলাইসিসটা পারে যে কারণে বললাম যে তোমাকে অবশ্যই এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট একটা লেকচার হচ্ছে লেকচার 5 কেলভিন সাইকেল সো কেলভিন সাইকেল দেখতে তোমার সি4 সাইকেল মানে হ্যাচাউস স্লেজ সাইকেল সেটাও ক্লিয়ার হবে তারপর হচ্ছে আলোক শোষণ স্টার্চ সুক্রোজ উৎপাদন সেটাও ক্লিয়ার হবে থার্ডলি হচ্ছে তোমার আমাদের যে গ্লাইকোলাইসিস সেটাও ক্লিয়ার হবে তো সেই জন্য বললাম যে এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট উপাদান বা লেকচার হচ্ছে কেলভিন সাইকেল আমি ধরে নিলাম যে তোমরা কেলভিন সাইকেল দেখছো এবং আমি কেলভিন সাইকেলের পরে থেকে আমরা তাহলে আলোক শোষণ এবং স্টার্চ সুক্রোজ উৎপাদন স্টার্ট করব ক্লিয়ার ওকে তাহলে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে কেলভিন সাইকেলটা জাস্ট একটু মানে তোমার একটু রিপ্লাই করতে চাই যাতে অন্তত ভেজাল না লাগে বুঝা গেছো জাস্ট একটু শর্টে রিভিউ দিতে চাই একটু জাস্ট আচ্ছা কেলভিন সাইকেলের প্রথম যে উপাদানটা থাকে সেই উপাদানটা হচ্ছে রাইবোজ রাইবোলোজ 1,5-bisphosphate তাই না এটি ভাবে লিখি রাইবোলোজ 1,5-bisphosphate রাইবোলোজ 1,5-bisphosphate একটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কি গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার পরে সে কি উৎপন্ন হয় কি উৎপন্ন করে কি2এসি পরবর্তীতে কি উৎপন্ন করে কি2এসি পরবর্তীতে কি উৎপন্ন করে সিপি ডি ফসফোগ্লিসারিক তাই না ডি ফসফোগ্লিসারিক অ্যাসিড তাহলে এগুলো সবগুলো এনজাইমের নাম তো আমরা জানি তাই না এনজাইমের নাম আমরা এতে পড়াইছি তাহলে এটা হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তারপর থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড আরেকটা ফসফেট গ্রহণ করে এবং সেটা হয়ে যায় 1,3-bisphosphoglyceric অ্যাসিড 1,3-bisphosphoglyceric অ্যাসিড পরবর্তীতে কনভার্ট হয়ে যায় হচ্ছে তোমার গ্লিসারলডিহাইড থ্রি ফসফেটে গ্লিসারলডিহাইড থ্রি ফসফেটে এই গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট পরবর্তীতে তোমার কনভার্ট হয়ে যায় হচ্ছে তোমার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট দেন যেটা হয় সেটা হচ্ছে এই যে গ্লিসারলডিহাইড থ্রি ফসফেট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট মিলিত হয়ে তার উৎপন্ন করা হচ্ছে ফ্রুক্টোজ 1,6-bisphosphate ফ্রুক্টোজ 1,6-bisphosphate দ্যাট ইজ দ্য পয়েন্ট আমরা এই পয়েন্ট পর্যন্ত ধরব তারপরে অনেকগুলো রিঅ্যাকশন আছে তাই না তারপরে অনেকগুলো রিঅ্যাকশন আছে এদিকে কি আসে গ্লিসারলের থ্রি ফসফেট প্রোপোজ থ্রি ফসফেট মিলিত হয়ে ই টু ফোর ফসফেট জালিলোজ ফাইভ ফসফেট উৎপন্ন করে দ্যাট ডাজন্ট ম্যাটার এটা এই লেকচার আলোচ্য বিষয় না কেলভিন সাইকেলের পুরো ডিটেইলস পড়া হয়েছে এখন এই যে প্রোপোজ 1,6-bisphosphate আছে সেইটা থেকে আমরা চাইলে সেইটা থেকে প্রোপোজ 1,6-bisphosphate না ওকে ওকে প্রোপোজ 1,6-bisphosphate চাইলে সে স্টার্চ উৎপন্ন করতে পারে অথবা সুক্রোজ উৎপন্ন করতে পারে কি উৎপন্ন করতে পারে স্টার্চ অথবা কি সুক্রোজ এখন সেটা কিভাবে স্টার্চ উৎপন্ন করে কখন সে স্টার্চ উৎপন্ন করবে কখন সে সুক্রোজ উৎপন্ন করবে সেটা আমরা একটু দেখব আমরা জানি যে এই যে উদ্ভিদের এই যে যত রিঅ্যাকশন গুলো আছে সেই রিঅ্যাকশন গুলো কোন জায়গায় হয় সেই রিঅ্যাকশন গুলো হয় হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টে তাই না এটা যে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের গ্রানামের ভিতরে ক্লোরোপ্লাস্টের আমাদের যে সেল আছে কোষ এই কোষের সেল মেমব্রেনের ভিতরে যা আছে উইথ নিউক্লিয়াস যা আছে সবকিছুকে কি বলা হয় প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে যদি আমি নিউক্লিয়াসটাকে সরাই নিই তাহলে যেটা থাকে সেটা কি বলা হয় সাইটোপ্লাজম এখন খেয়াল করো তাহলে তাইলে আমাকে বল মাইটোকন্ড্রিয়া কি সাইটোপ্লাজমের অংশ হ্যাঁ অংশ সাইটোপ্লাজমে বুঝাচ্ছে ব্যাপারটা খেয়াল করো সেল মেমব্রেন দ্বারা আবৃত
বাট নিউক্লিয়াসটা নাই, ভিতরে যা আছে সবই কি সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজম থেকে যদি আমি মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম থেকে যদি আমি প্লাস্টিড, গোলগিবুডি সব অঙ্গাণু সরাই নিই, তখন সাইটোপ্লাজমে যে তরল পদার্থটা থাকবে দ্যাট ইজ কল্ড সাইটোসোল। সেটা কি বলা হয়? সাইটোসোল। অর্থাৎ সাইটোসোল ইজ দ্য ফ্লুইড পোর্শন অফ দ্য সাইটোপ্লাজম। সাইটোসোল মানে কি? সাইটোসোল ইজ দ্য ফ্লুইড পোর্শন অফ দ্য সাইটোপ্লাজম। হোয়াট ইজ সাইটোপ্লাজম? সাইটোপ্লাজম ইজ দ্য সাবস্টেন্স অ্যান্ড ফ্লুইড পোর্শন উইদিন দ্য সেল মেমব্রেন অ্যান্ড উইদাউট নিউক্লিয়াস। বুঝে গেছি ব্যাপারটা? তাহলে সাইটোসোল, এখন এই সাইটোসোলে যদি আমরা জানি যে অ্যাকচুয়ালি অর্থোফসফেট মানে ইনঅর্গানিক ফসফেট, চিনো কিনা ইনঅর্গানিক ফসফেট, আমরা যদি এটিপি কে যদি ভাঙি তখন কি পাই? একটা এডিপি আর একটা কি পাই? ইনঅর্গানিক ফসফেট পাই। এখন যদি সাইটোসোলে অর্থোফসফেটের ঘনত্ব কম থাকে, ইনঅর্গানিক ফসফেটের ঘনত্ব কম থাকে, তখন এই ফ্রুক্টোজ 1,6 ডিসোসিয়েট বের হইতে পারে। কেন বের হইতে পারে একটু পরে বলবো, বাট আগে জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, যদি অর্থোফসফেটে অর্থোফসফেটের ঘনত্ব সাইটোসোলে মানে অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমের ফ্লুইড পোর্শনে অর্থোফসফেটের ঘনত্ব যদি কম থাকে তখন ফ্রুক্টোজ 1,6 ডিসোসিয়েট বের হইতে পারে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে তখন যেটা হয়, ফ্রুক্টোজ 1,6 ডিসোসিয়েট ভিতরে, ভিতরে ফ্রুক্টোজ 1,6 ডিসোসিয়েট তোমার ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে সেটা গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে এই যে আগের মতো, আগে আমরা কি করছিলাম, গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হয়? গ্লুকোজ 1 ফসফেট, তাই না? গ্লুকোজ 1 ফসফেট কি হয়? এডিপি গ্লুকোজ হয় না? তো এখানে হয় এডিপি গ্লুকোজ, এডিপি গ্লুকোজ থেকে হয়ে যাচ্ছে তোমার সেটা এডিপি গ্লুকোজ। এডিপি গ্লুকোজ যখন একসাথে অনেকগুলো জমা হয় তখন সেটা হচ্ছে স্টার্চ, তখন সেটা কি হয়? স্টার্চ হয়। আমি কি বড় করে দেখাবো? এটা বড় করে দেখো, এই রিঅ্যাকশন তো বুঝছো তাই কি না? রিঅ্যাকশন তো বোঝা আছে। ওকে, সো ধরো এটা হচ্ছে আমাদের সেল, এটা হচ্ছে আমাদের সেল। এখন এইটার ভিতরে অ্যাকচুয়ালি কি অবস্থান করতেছে আমাদের, এটা বড় করে দেখালাম, এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, তাই না? এখন যদি সাইটোসোলে মানে ফ্লুইড পোর্শন অফ সাইটোপ্লাজমে যদি অর্থোফসফেট বা ইনঅর্গানিক ফসফেটের ঘনত্ব কম থাকে তখন ভিতরে যে ফ্রুক্টোজ 1,6 ডিসোসিয়েট আছে সেই ফ্রুক্টোজ 1,6 ডিসোসিয়েট পরবর্তীতে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট পরবর্তীতে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট পরবর্তীতে গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট পরবর্তীতে এডিপি গ্লুকোজ, এডিপি গ্লুকোজ পরবর্তীতে অনেকগুলো এডিপি গ্লুকোজ যখন একসাথে জমা হয় তখন সেটা প্রডিউস করে হচ্ছে স্টার্চ, তখন সেটা কি করে? স্টার্চ প্রডিউস করে। এই যে এই রিঅ্যাকশন গুলা সেগুলোকে আবার পড়াইতে হবে, একবার লজিক দিয়ে দিয়ে আমি কেলভিন সাইকেল পড়াইছি, কোনটা কিভাবে আসছে, কিভাবে মনে রাখতে হবে, কোন এনজাইম কাজে লাগতেছে, লজিক দিয়ে দিয়ে পড়াইছি। বাট যদি ইন কেস অফ যদি এইখানে অর্থোফসফেটের ঘনত্ব খুব বেশি থাকে, অর্থোফসফেটের ঘনত্ব খুব বেশি থাকে, তখন এইখানে যখন অনেকগুলো অর্থোফসফেট একসাথে জমা হয়, অনেকগুলো যখন কি অর্থোফসফেট একসাথে জমা হয় তখন এদের এখানে কনসেন্ট্রেশন কি বেশি না, ঘনত্ব কি বেশি না? তার মানে অর্থোফসফেটের ঘনত্বের অঞ্চল হচ্ছে এটা বেশি, বেশি ঘনত্বের অর্থোফসফেটের অঞ্চল। আর এই যে আছে আই মিন এটা কি ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের ভিতরে অর্থোফসফেট হয়তো আছে বাট কিছু অর্থোফসফেটের ঘনত্ব কি এদিকে কম। অর্থাৎ প্রকৃতির রুলস অনুযায়ী কি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কি প্রবাহিত হবে, মলিকুলস কি হবে প্রবাহিত হবে, সেটাকে কি বলা হয় স্পন্টেনিয়াস মুভমেন্ট অফ সাবস্টেন্স ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন ইজ কলড ডিফিউশন বা ব্যাপন। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কি প্রবাহিত হওয়া, নিম্ন ঘনত্বের স্থানের দিকে, বলো নিম্ন ঘনত্বের স্থানের দিকে বস্তু প্রবাহিত হওয়াকে কি বলা হয় ব্যাপন। ব্যাপন তো বুঝে গেছি ব্যাপারটা। এখন অর্থোফসফেট এর ঘনত্ব যখন এদিকে বেশি তখন অর্থোফসফেট চায় সে যাতে ক্লোরোপ্লাস্টের ভিতরে ঢুকতে পারে, বাট দ্যাটস নট দ্য ইজি টাস্ক। অর্থোফসফেট একা বা কারো সাহায্য ছাড়া গেটের ভিতরে ঢুকতে পারে না ক্লোরোপ্লাস্টের ভিতরে। অ্যাকচুয়ালি এই যে ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে এরকম তোমার ইয়ে আছে, আই মিন এরকম একটা পাম্প আছে বা এরকম ইয়ে আছে। সো এটার দুইটা হাত, দুইটা হাত ভিতরে একটা হাত বাইরে একটা হাত। অ্যাকচুয়ালি যেটা হয় বাহিরে সে এদিকে সংযুক্ত হয় অর্থোফসফেট, আর ভিতরে ভিতরে এই জায়গায় সংযুক্ত হয় হচ্ছে তোমার ফ্রুক্টোজ 1,6 ডিসোসিয়েট। খেয়াল করো
এটাকে বলা হচ্ছে অর্থোফসফেট ট্রান্সপোর্টার, অর্থাৎ অর্থোফসফেটকে ট্রান্সপোর্ট করে কিসে ক্লোরোপ্লাস্টের ভিতরে, এটা কি বলা হয় অর্থোফসফেট ট্রান্সপোর্টার, সেটাকে বলা হচ্ছে কি অর্থোফসফেট ট্রান্সপোর্টার, অর্থাৎ সেটা অর্থোফসফেটকে কি করে ভিতরে ট্রান্সফার করে। কিন্তু সমস্যা হচ্ছে এই এটা হচ্ছে এমন একটা ট্রান্সপোর্টার যেটা দুইটা হাত, একটা হচ্ছে এই বরাবর বাইরের দিকে আর একটা হচ্ছে ভিতরের দিকে। ভিতরের দিকে হাতে যখন সে ফ্রুকটোজ 1,6-20 ফসফেটকে ধরে এবং বাইরের হাতে যখন সে অর্থোফসফেটকে ধরে, তখনই কেবল পাম্পটা কাজ করে। এবং যখন সেখানে পাম্পটা কাজ করে, পাম্পটা যখন এভাবে ঘুরে, তখন একটা জিনিস খেয়াল করো, এবার যখন ঘুরলো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি পাম্পটা ঘুরে, তখন আলটিমেটলি পাম্পটা একবার চলে আসা হচ্ছে তোমার ইয়ে দেখো উপরে, এদিকে আর থাকে হচ্ছে অর্থোফসফেট, আর নিচে চলে আসে কি বাইরে, বাইরে কি ফ্রুকটোজ 1,6-20 ফসফেট। যখন অর্থোফসফেটের ঘনত্ব বেশি থাকতেছে, যখন অর্থোফসফেট একটা টেন্ডেন্সি থাকতেছে ভিতরে ঢোকার, বাট অর্থোফসফেট একা ঢুকতে পারে না, অর্থোফসফেট একটা ট্রান্সপোর্টার দ্বারা ভিতরে ঢুকে, বাট এই ট্রান্সপোর্টারের বৈশিষ্ট্য হচ্ছে ট্রান্সপোর্টারটা ফ্রুকটোজ 1,6-20 ফসফেটকে নিয়ে কাজ করে, যে কারণে একটা অর্থোফসফেটের বিনিময়ে একটা ফ্রুকটোজ 1,6-20 ফসফেট ক্লোরোপ্লাস্ট থেকে সাইটোসলে চলে আসে। এই জায়গাতে চেঞ্জ, আগে ছিল এডিপি গ্লুকোজ, এখন হবে ইউডিপি গ্লুকোজ, কারণ কি হবে ইউডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ পরবর্তীতে সুক্রোজ উৎপন্ন হবে। অনেক ডিটেলস মেকানিজম আছে, আমি পড়াইতে যাচ্ছি না, কারণ এগুলো তোমাদের লেভেলে না, এমবিবিএস এর লেভেলে বা আরো একটা হায়ার লেভেলে, হায়ার অনার্স লেভেলে, বাট এই পর্যন্ত বুঝা গেছে কিনা ব্যাপারটা। সেম রিঅ্যাকশন, জাস্ট শেয়ার স্টেপটা চেঞ্জ, একটা হচ্ছে ইউডিপি গ্লুকোজ আর একটা কি এডিপি গ্লুকোজ। যখন এডিপি গ্লুকোজ থাকতেছে তখন সে ফর্ম করতেছে স্টার্চ, যখন ইউডিপি গ্লুকোজ থাকতেছে তখন সে ফর্ম করতেছে সুক্রোজ। এই পর্যন্ত বুঝা গেছে ব্যাপারটা, পুরো মেকানিজম ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ফটো রেসপিরেশনে যাই, ফটোটা যে ফটো রেসপিরেশন আমরা যখন এইচএসসি জুওলজি চ্যাপ্টার 5 এর যখন লেকচার তৈরি করছিলাম, তখন আমরা বলছিলাম যে শ্বসন মানে কি, শ্বসন মানে হচ্ছে তোমার অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগকে সাধারণভাবে শ্বসন বলা হয়। সাধারণভাবে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সেটাকে কি বলা হয় শ্বসন। অর্থাৎ শ্বসন মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ, এবং এটা হচ্ছে নর্মাল ডেফিনেশন, বাট আমরা একটা ডিপ ডেফিনেশনও পড়ছিলাম ওই চ্যাপ্টারে, এবং এই চ্যাপ্টারে যখন আমি শ্বসন পড়াবো তখন ওই ডিপ ডেফিনেশনটা একটু ধরাই দেবো। লেখা হলো অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড কি ত্যাগ, সেটা কি বলা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। উদ্ভিদে যদি শালক সংশ্লেষণের পরিবর্তে আলোর সাহায্যে, খেয়াল করো, উদ্ভিদে যদি শালক সংশ্লেষণের পরিবর্তে আলোর সাহায্যে শ্বসন ঘটে, অর্থাৎ আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ ঘটে, তখন সেটাকে বলা হয় ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন। তখন সেটা কি বলা হয়? ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন। অ্যাকচুয়ালি আলোক শ্বসনটা কেন ঘটে বা কোন স্টেজে ঘটে, সেটা হচ্ছে যখন পরিবেশে উচ্চ তাপমাত্রা বজায় থাকে। এখন আমি বুঝাবো যে পরিবেশে উচ্চ তাপমাত্রা বজায় থাকলে কেন ফটো রেসপিরেশন ঘটবে। তোমরা তো বুঝে গেছো ব্যাপারটা? ওকে, তাহলে আগে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের একটা কোষ, এটা হচ্ছে আমাদের একটা উদ্ভিদ কোষ। আমরা এখন দেখাবো যে পরিবেশে কেন উচ্চ তাপমাত্রা থাকলেই কেন ফটো রেসপিরেশন ঘটবে, ফটো রেসপিরেশনের দরকারটা কি একচুয়ালি। ওকে, এখন খেয়াল করো এটা হচ্ছে কি একটা উদ্ভিদ কোষ। এখন এই উদ্ভিদ কোষের ভিতরে হয় কি আছে, ভিতরে আছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমি ক্লোরোপ্লাস্টটাকে একটু বড় করে দেখাবো, ক্লোরোপ্লাস্টটাকে কি করবো একটু বড় করে দেখা, এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, বুঝে গেছো? এটা আমাদের ক্লোরোপ্লাস্ট। এখন খেয়াল করো, এখন আমরা জানি এটার ভিতরে একটা এনজাইম থাকে যেটাকে কি বলা হয় রুবিস্কো এনজাইম। কি বলা হয়? ক্লোরোপ্লাস্টের ভিতরে একটা এনজাইম থাকে যেটাকে বলা হয় রুবিস্কো এনজাইম। আচ্ছা, এই এই এনজাইমটা নিয়ে আমরা প্রথমে পড়ছি না আমরা ইয়া লেকচারে,
তো এই যে রুবিস্কো যে অ্যানজেপটা, সেই অ্যানজেপটা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত মানে সর্বাধিক বেশি অ্যানজেপ, এবং সেই অ্যানজেপটা হচ্ছে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের মধ্যে কি করে একটা সম্পর্ক স্থাপন করে। এই রুবিস্কো এনজাইমের পূর্ণরূপ হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। হোয়াট ডাজ ইট মিন? অর্থাৎ সেটা রাইবোলোজ, রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইডকেও অ্যাড করতে পারে বা কার্বন ডাইঅক্সাইডকেও ফিক্স করতে পারে, তখন বলা হবে সেটাকে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন। আবার সেটা অক্সিজেনকেও ফিক্স করতে পারে, সেটাকে বলা হবে অক্সিজেন ফিক্সেশন। অর্থাৎ রুবিস্কো মিন্স হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এখন অ্যাকচুয়ালি রুবিস্কো কার সাথে বাইন্ড করবে? রুবিস্কো তার সাথেই বাইন্ড করবে যেইটার পরিমাণ তুলনামূলক বেশি হয়ে যাবে। অর্থাৎ যদি একটা কন্ডিশনে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অক্সিজেন থেকে বেশি হয়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি হয় অক্সিজেন থেকে বেশি হয়, তখন রুবিস্কো কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করবে। আবার যদি কোনো একটা পরিবেশে অক্সিজেন, খেয়াল করুন, অক্সিজেনের পরিমাণ বেশি হয় কার্বন ডাইঅক্সাইড থেকে, তখন রুবিস্কো কার্বন ডাইঅক্সাইডের সাথে ফিক্সেশন না করে অক্সিজেনকে ফিক্সেশন করবে। ওকে, খেয়াল করুন, রুবিস্কোর পূর্ণরূপ হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। অর্থাৎ সেটা রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইডকেও অ্যাড করতে পারে, সেই জন্য কার্বক্সিলেজ, আবার অক্সিজেনকেও অ্যাড করতে পারে, সেই জন্য অক্সিজিনেজ, সেই জন্য কি অক্সিজিনেজ। এখন এই রুবিস্কো এনজাইম কার সাথে অ্যাকচুয়ালি বাইন্ড করবে, কার সাথে অ্যাকচুয়ালি সংযুক্ত করাবে? যদি কোনো একটা পরিবেশে বা এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে এবং অক্সিজেনের পরিমাণ কম থাকে, কি বললাম, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি এবং অক্সিজেনের পরিমাণ কম, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, রুবিস্কো এনজাইমও বেশি জিনিসের সাথে রাইবোলোজ 1,5-বিসফসফেটকে কানেক্ট করবে। বুঝে গেছে ব্যাপারটা? আবার যখন একটা পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম কিন্তু অক্সিজেনের পরিমাণ বেশি, তখন রুবিস্কো রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাড না করে অক্সিজেনের সাথে অ্যাড করবে। সেই জন্য বিভিন্ন কন্ডিশনে, যেহেতু রুবিস্কো এনজাইম রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইডকেও অ্যাড করতে পারে আবার অক্সিজেনকেও অ্যাড করতে পারে, সেই জন্য তার নাম হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। বুঝে গেছো? এখন একটা জিনিস, ধরো পরিবেশে তীব্র আলোর সৃষ্টি হলো, তীব্র আলো মিন্স তীব্র তাপ, তীব্র তাপ মানে উদ্ভিদের যে পত্ররন্ধ্র আছে, ধরো এটা হচ্ছে একটা উদ্ভিদের পাতা, এখন উদ্ভিদের যে পত্ররন্ধ্র আছে সেই পত্ররন্ধ্র যদি খোলা থাকে তখন কি পানি বাষ্প হয়ে চলে যাবে না? পানি কি বাষ্প হয়ে চলে যাবে না? আচ্ছা, তো এই যে পানি যে বাষ্প হয়ে চলে যাবে, তীব্র তাপ যখন বিরাজ করবে তখন উদ্ভিদ কি চাইবে? পানি যাতে কোনোভাবে বাষ্প হয়ে না যায়, পানি যেন তার মধ্যে থাকে। বোঝা গেছে? তখন বেশি গরম লাগে, তখন কি বেশি বেশি পানি খাও, তার মানে কি তুমি চাও যে তোমার ভিতরে পানিটা থাকুক। তো এখন যখন পরিবেশে তীব্র তাপ বা তীব্র আলো সৃষ্টি হবে তখন উদ্ভিদ যেটা করবে সেটা হচ্ছে এই পত্ররন্ধ্রকে অফ করে দেবে, পত্ররন্ধ্রকে বন্ধ করে দেবে। কি করে পত্ররন্ধ্রকে? পত্ররন্ধ্রকে বন্ধ করে দেবে। যখন পত্ররন্ধ্রকে বন্ধ করবে, আমরা জানি সালোক সংশ্লেষণ বিক্রিয়ার কার্বন ডাইঅক্সাইড আর এই যে পানি যখন অ্যাড মানে অ্যাড হয়ে যে গ্লুকোজ উৎপন্ন করে, অক্সিজেন আর পানি উৎপন্ন করে, কি উৎপন্ন করে? অক্সিজেন প্লাস কি পানি। সো এইটাতে কার্বন ডাইঅক্সাইড ঢুকে হচ্ছে এই পত্ররন্ধ্রের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে প্রবেশ করে। এবারে বুঝে গেছে? কিন্তু তীব্র তাপে, তীব্র আলোতে যেহেতু সে পত্ররন্ধ্রকে অফ করে দিছে, এখন কি কার্বন ডাইঅক্সাইড কি ভিতরে ঢুকতে পারবে? তখন আস্তে আস্তে দেখো, তো সময় যত যাইতেছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি বাড়তেছে নাকি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মোটামুটি কম কম মনে হইতেছে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি কম না? কারণ কি কার্বন ডাইঅক্সাইড কি ঢুকতে পারতেছে এখন? আগে রেগুলারলি কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারতো, বাট পত্র রন্ধ্র যেহেতু বন্ধ, কার্বন ডাইঅক্সাইড কি করতে পারতেছে না? এন্টার করতে পারতেছে না। সো কার্বন ডাইঅক্সাইড যখন এন্টার করতে পারবে না, তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকবে নাকি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকবে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকবে। এই যে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকবে, দেন এই রুবিস্কো এনজাইম রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে আর কার্বন ডাইঅক্সাইডকে বাইন্ড করবে না। কেলভিন চক্র আমরা দেখছি, প্রথম স্টেপ ছিল রুবিস্কো এনজাইম, ফার্স্ট স্টেপ অফ কেলভিন সাইকেল। রুবিস্কো এনজাইম রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে কাকে অ্যাড করে, কাকে ফিক্স করে? কার্বন ডাইঅক্সাইডকে, হুইচ ওয়াজ কল্ড কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন। বাট এইদিকে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম, এখন রুবিস্কো আর কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করবে না, সে এখন ভিতরে বাইন্ড, রুবিস্কো রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে কাকে বাইন্ড করাবে, কাকে বাইন্ড করাবে?
অক্সিজেনকে বাইন্ড করা, অক্সিজেনকে বাইন্ড, তাহলে এই অক্সিজেনকে বাইন্ড করাবে, এবিকে সহায়তা করতেছে কি রুবিস্কো এনজাইম, তাই না? রুবিস্কো এবারে তো বোঝা গেছে ওটা। এখন যখন এটা বাইন্ড করবে তখন ভিতরে দুই কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে? গ্লাইকো, এই গ্লাইকোলেট এই কাজে বেরো চলে আসবে। এই গ্লাইকোলেট হচ্ছে তোমার আমাদের এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থেকে বের হয়ে চলে আসবে। তখন ক্লোরোপ্লাস্ট থেকে বের হয়ে চলে আসার পরে গ্লাইকোলেট হচ্ছে তোমার আমাদের কোষের মধ্যে আর একটা অঙ্গাণু আছে, সেটার নাম হচ্ছে পারঅক্সিসোম, চিনো কিনা পারঅক্সিসোম? সেটা কি পারঅক্সিসোম? পারঅক্সিসোম এই গ্লাইকোলেট যেটা করবে সেটা হচ্ছে গ্লাইকোলেট এভাবে এসে পারঅক্সিসোমের ভিতরে প্রবেশ করবে। সাপোজ ধরো এটা হচ্ছে গ্লাইকোলেট, এটা হচ্ছে কি গ্লাইকোলেট। সো এই গ্লাইকোলেট পারঅক্সিসোমের ভিতরে প্রবেশ করার পরে গ্লাইকোলেট এদিকে কিছু দ্রব্য উৎপন্ন করবে, বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে কিছু কি উৎপন্ন করবে? দ্রব্য। ধরো এরকম কিছু দ্রব্য উৎপন্ন করলো, এরকম কিছু দ্রব্য উৎপন্ন, তখন এই যে যেই যে দ্রব্য, এই যে যে লাল কালার যে দ্রব্যটা উৎপন্ন করলো সেইটা আবার বের হয়ে হচ্ছে তোমার কোষের মাইটোকন্ড্রিয়াতে চলে আসবে। কোষের কোনটাতে চলে আসবে? মাইটোকন্ড্রিয়াতে। কোষের মাইটোকন্ড্রিয়া আমরা জানি তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়া কি পাওয়ার হাউস। তখন এই দ্রব্যটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করবে, কিসে প্রবেশ করবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করার পরে এইটা কিছু শক্তি উৎপন্ন করবে, কিছু কি উৎপন্ন করবে? সাপোজ ধরো কিছু এটিপি উৎপন্ন করবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে যেটা বের হতে লাগবে। তার মানে খেয়াল, তার মানে দেখো রাইবোজ 1,5 বিস ফসফেট কি গ্রহণ করছিল? অক্সিজেন। সে কি আলটিমেট শেষ স্টেপে কি ত্যাগ করছে? কার্বন ডাইঅক্সাইড। এই যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, সেটাকে বলা হয় শোষণ। সেটা আলোর সাহায্যে হচ্ছে, বেশি আলো থাকার কারণে হচ্ছে, বেশি ফোটন থাকার কারণে হচ্ছে, বেশি ফোটন থাকার কারণে হচ্ছে। শোষণের ইংরেজি হচ্ছে রেসপিরেশন, দ্যাট ইজ কল্ড ফোটো রেসপিরেশন। বুঝতে পেরেছ? ফোটো রেসপিরেশন। এখন আমাকে বলো ফোটো রেসপিরেশনের সাথে কোষীয় কয়টা অঙ্গাণু জড়িত? তিনটা। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে কি তাহলে এখানে MP3 এর জায়গায় MPC বসায় দাও। এম তো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, পি তো হচ্ছে পারঅক্সিসোম, সিতে কি ক্লোরোপ্লাস্ট। বুঝাই গেছো ওটা? তাহলে এটা হচ্ছে ফটো রেসপিরেশন। ক্লিয়ার? এই এই লেকচার ছোট, এই লেকচারে পড়তে বুঝাচ্ছো ওটা? আমরা সামনে হয়তো বা শ্বসন নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? থ্যাঙ্কস ফর ওয়াচিং।